আমি আমার নতুন আর একটা ব্লগ নিয়ে আসলাম। আমি এখন মার্ঘেটে যাচ্ছি আমার বাপের বাড়িতে, তো ভাবলাম আজকের দিনটাও আমি একটা ব্লগ বানিয়ে নিই, তাই আসলাম আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আপনারা সঙ্গে থাকুন, আমি এখন যাচ্ছি। তো ওখানে গিয়ে আমি কি করছি, আর আজকের ওখানে কিছু পার্টি আছে তার জন্যই যাওয়া হচ্ছে, তো আপনারা সঙ্গে থাকুন। আর বেরিয়ে পড়েছি আমি এখন যাওয়ার জন্য, আর ওখানে গিয়ে আমি দেখাবো যে কেন যাওয়া হচ্ছে। পিছনে শ্বশুরমশাই দাঁড়িয়ে রয়েছে, তো আমি আবার কালকেরই ব্যাক করে যাব। তো এখন উঠে পড়ি গাড়িতে। এখানে আমরা বার হয়ে গেছি। আমি থাকি তিনসুকিয়ায়, আমার বাপের বাড়ি হলো মার্ঘেরিটায়, তাই যাওয়ার সময় কিছু ভিউ আপনাদের সাথে আমি শেয়ার করে নিলাম। আমাদের বার হতে হতে একটু লেট হয়ে গেছিলো, প্রায় সন্ধে হয়ে আসছে। নেমে পড়লাম মিষ্টির দোকানে কিছু মিষ্টি নেওয়ার জন্য। মিষ্টির দোকানে মিষ্টি দেখতে দেখতে হঠাৎ চোখ পড়লো রসমলাইয়ের উপরে, তাই ভাবলাম একটু রসমলাই টেস্ট করে নিই, কারণ রসমলাই আমার খুব ফেভারেট। এখানে আমরা রসমলাই টেস্ট করে নিয়েছি আর মিষ্টিও নিয়ে নিয়েছি, তারপরে আবার বেরিয়ে পড়লাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, সন্ধে হয়ে আসছে। এখন আমরা ডিগবয় পার করছি। ডিগবয়ের ভিউটা আমার খুব ভাল লাগে, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু এই ভিউটা আমি শেয়ার করে নিই। আর মনে তো আনন্দ ছিলই, মনে হচ্ছিল কখন গিয়ে পৌঁছাবো। বাপের বাড়ি যেতে তো সবারই ভাল লাগে, কিন্তু এখন আমার একটু তাড়াতাড়ি পৌঁছাতে লাগবে, কারণ ওখানে পার্টি আছে। তো আমি রেডি হইনি, ওখানে গিয়ে তারপরে আমি রেডি হব। তার জন্য একটু ভাবছিলাম কখন পৌঁছাবো। দেখতে দেখতে রাস্তা প্রায় শেষ হয়ে এসছে। আপনাদেরকে বলা হয়নি আমি ওখানে কেন যাচ্ছি। ওখানে আমার কাজিন দাদার বিয়ে হয়ে গেছিলো, আজকে খালি পার্টিটা ছিল, তাই গেছিলাম। কিছু কারণে আমি বিয়েও অ্যাটেন্ড করতে পারিনি, তার জন্য পার্টিতে যাচ্ছি। তো বাকিটা আমি ওখানে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব, যে ওখানে গিয়ে আমি কি করলাম। হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি এখন আমার বাপের বাড়িতে। আর এখন আমি এখানে, আজকে পার্টি আছে, তো আপনাদের সাথে পুরোটাই আমি শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আর বাকিটা আমি যেখানে ফাংশন আছে ওখানে গিয়ে বলছি। আমি এখন রেডি হয়ে গেছি, আর এখন আমরা পার্টির ওখানে চলে যাব। ঘরে হচ্ছে না, পার্টিটা একটা বাইরে হচ্ছে, তো বাকিটা আমি ওখানে গিয়ে দেখাবো। এখানে এসেছি, সবার সাথে খুব কথা বলছি, আর খুবই ভালো লেগেছে। অনেকদিন পর আমি এখানে আসলাম, আর তো চলো ওখানে যাওয়া যাক। গেট থেকে বার হয়ে সামনেই ছিল পার্টিটা, তাই যেতে বেশি সময় লাগলো না, সবাই মিলে একসাথে ঢুকে পড়লাম। চলে এসেছি এখন পার্টির এখানে। আমি ব্যাকে এসে অল্প আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম, ফ্রন্টে হচ্ছে, তো আমি পিছন সাইডে আছি এখন, আর বাকিটা আমি ওখানেই চলেন আপনাদের সবাইকে নিয়ে চলছি। তো আমি এখন সামনের দিকে চলে আসলাম, যেখানে রিসেপশন পার্টিটা চলছিল, আর এখানেই বৌদিভাইকে বসানো হয়েছিল। তো আমি বললাম যে আমি একটু ভিডিও করে নিই এখানে, আর সঙ্গে আমার দিদির মেয়েও দাঁড়িয়েছিল, ও সাথে সাথেই রয়েছে। আর সবাইকে এখানে আমি দেখাতে পারছি না, কারণ সবাই খুব ব্যস্ত আছে। বৌদিভাইকেও আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার গেস্টরা আসা শুরু হয়ে গেছে, আর সবার সাথে দেখা হয়ে আমার খুব ভাল লাগেছে। সবাই এখানে খেতে বসে গেছিল, তাই আমি একবার এসে সবার সাথে দেখা করে নিলাম, কারণ অনেকদিন পরে এখানে আসা হয়েছিল। আমাদের খাবার এখন মোটামুটি গেস্টরা অনেকে চলে গেছে, আর কিছু মানুষ আছে। এবার আমরাও ডিনারটা কমপ্লিট করে নেব। আমার দিদি ভাই, আমরা এখন খেতে বসে গেছি। এ হলো ডলসি,
আমরা এখন এখানে খেতে বসে গেছি। তো আজকে কি কি মেনু হয়েছে আমি পুরো এখানে ভাতের সাথে ডাল দিয়ে দিয়েছিল আর বেগুন ভাজা দিয়ে দিয়েছিল। আমি খাওয়ার ভিডিওটা পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আমি একটু সামান্য লেবু নিয়ে ভাতটা মেখে নিচ্ছিলাম, খুব গরম ছিল। আমরা অনেক দেরি করে খাচ্ছি কিন্তু তবুও খাবারটা খুব গরম ছিল, আর সত্যি বলছি খুবই ভালো হয়েছিল খেতে। এখানে আমি নিয়ে নিলাম মুড়ির ঘণ্ট, নিয়ে নিয়েছি মাছের কালিয়া, দেখতেই পাচ্ছেন আপনারা। এখানে আমি নিয়ে নিয়েছিলাম পনির, আমি সব কিছুই অল্প অল্প করে টেস্ট করেছিলাম। এখানে এখন মাংস নিয়ে এসেছিল আর আমি দেখে নিচ্ছিলাম যে মাংসের পিসগুলো আমার জন্য ঠিক আছে কি না, তার জন্য ওখানে আমি কথা বলছিলাম। তারপরে ওনারা আমাকে বেছে বেছে ভালো দেখে পিস দিয়েছে, কারণ আমি বলেছিলাম আমাকে একদম সলিড পিস দিতে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে মাংস আমি নিয়ে নিলাম, আর মাংসটা সত্যি জাস্ট অসাধারণ হয়েছিল খেতে। আর তারপরেই চলে আসলো চাটনি, চাটনিটাও খেতে খুব ভালো হয়েছিল। চাটনির পরে আমি ওয়েট করছিলাম মিষ্টির জন্য, চলে আসলো বড় দেখে একটা রসগোল্লা। ব্যাস রসগোল্লা খেয়ে নিলাম আর আমার খাবার শেষ। হ্যালো ফ্রেন্ডস, আমাদের এখানে পার্টি শেষ হয়ে গেছে, এখন আমি ঘরে চলে যাব। আর আমাদের ঘর সামনেই, তো চলে যাব এখন। আর ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট তো অবশ্যই করবেন। আর আমি খুব তাড়াতাড়ি আমার একটা নতুন ব্লগ নিয়ে আসবো। থ্যাংক ইউ।